প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভি বলেছেন, বাঙালি ও পাহাড়িরা যখন একসঙ্গে কোনো উৎসব পালন করে তখন মনে হয় সোনার বাংলাদেশের স্বপ্ন আবার জেগে উঠেছে। আজ সকালে জাতীয় সংসদ ভবনের সামনে পাহাড়িদের প্রাণের উৎসব বৈশাখী উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। এই সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ আ ম শ আরফিন সিদ্দিক বক্তৃতা করেন। গহর রিজভি বলেন, বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির দেশ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু বছর ধরে বাঙালিরা এই বন্ধন নিয়ে গর্ববোধ করে আসছে। পরে একটি র্যালি মানিক মিয়ায় ভিনিয়োগ ঘুরে চন্দ্রিমা উদ্যানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বৈশাখী উৎসবের সংস্কৃতি অনুযায়ী উদ্যানের লেকে ফুল ভাসানো হয়।